গুড মর্নিং এভরিওয়ান। ইংরেজি ভাষা শিখছো, ওয়ার্ড স্টক অনেক কম, তাহলে নিউজ পেপার কেন পড়ছো না? আমি তো ইংলিশ নিউজ পেপার পড়তেই পারি না, আমি কিভাবে ভোকাবুলারিগুলো গ্যাদার করব? ঠিক এই কথাগুলোর প্রেক্ষিতে আমরা তোমাদের ইংলিশ নিউজ পেপার থেকে কিছু প্রতিবেদন এনে প্রতিদিন সকালে আমাদের মর্নিং শোতে তোমাদের কিছু ওয়ার্ড দেওয়ার চেষ্টা করছি, যেগুলো তোমরা শিখে রাখলে তোমরা যারা আইএলটিএস পরীক্ষা দিবা এবং যারা স্পোকেন শিখতে চাচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। দেখো, আমাদের আজকের প্রতিবেদনটার বিষয় হচ্ছে কাটিং টেন্ডনস। ঠিক আছে, টেন্ডনস কথাটা মানে হচ্ছে রক, কাটিং টেন্ডনস, রক কাটা। এটা নিয়ে কিন্তু কেউ কারো রক কেটে দেয়, এটা নিয়ে বিভিন্ন পেপার পত্রিকায় প্রতিবেদনগুলো দেখা যায়। তো এই প্রতিবেদন থেকে আমরা যখন পড়তে যাব, তো আমরা কী কী ভোকাবুলারির সম্মুখীন হব বা কী কী ভোকাবুলারিগুলো শিখতে পারবো, তুমি একটু খেয়াল করে শোনো। এবং এটা লাইনের মধ্যে কী কী আছে, একটা একটা ভোকাবুলারি শেখার সাথে যদি ওইটা লাইনের মধ্যে করে শিখে রাখতে পারো বা এটা কী অর্থ দ্বারা করাচ্ছে, তাহলে কিন্তু মানে লাইনটা কী মিনিং দিতে চাচ্ছে, তাহলে কিন্তু তুমি ইজিলি অর্থটাও কিন্তু মনে করতে পারবে। তো দেখো, আমাদের প্রথম আছে টেরোরিস্ট। টেরোরিস্ট মানে হচ্ছে সন্ত্রাসী। হ্যাঁ, স সন্ত্রাসী। হ্যাঁ, টেরোরিস্ট মানে হচ্ছে কি, সন্ত্রাসী। এরপর হচ্ছে দেখো টেন্ডন। টেন্ডন মানে হচ্ছে রক, রক। টেন্ডন মানে হচ্ছে রক, টেন্ডন কথাটা মানে হচ্ছে কি, রক। এরপরে হচ্ছে দেখো অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে কর্মী, যে কাজ করে দেয়, কর্মী। হ্যাঁ, কর্মী। ভিকটিম, ভিকটিম মানে হচ্ছে আহত, আহত, ভিকটিম। আইডেন্টিফাই, শনাক্ত করা। আইডেন্টিফাই মানে কি, শনাক্ত করা বা চিনতে পারা, শনাক্ত করা। আইডেন্টিফাই কথাটা মানে হচ্ছে কি, শনাক্ত করা। লোকাল, লোকাল মানে হচ্ছে স্থানীয়, লোকাল মানে কি, স্থানীয়। ওকে, এরপর হচ্ছে আন্ডার অ্যাট্যাক, আক্রমণের শিকার, আক্রমণের শিকার, কারো উপরে আক্রমণ করা হয়েছে, সে আক্রান্ত হয়েছে, আন্ডার কি, অ্যাট্যাক। মেরি দেখো, মেরিসিয়াসলি, এখানে মেরি হবে কথাটা, মেরিসিয়াসলি। মেরিসিয়াসলি কথাটা হচ্ছে মেরি সিলেসলি, মেরি সিলেসলি কথাটা হচ্ছে মেরি সিলেসলি, বানানটা ভুল ছিল। আচ্ছা দেখো, মেরি সিলেসলি কথাটা হচ্ছে নির্দয়ভাবে, নির্দয়ভাবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে রাষ্ট্র, দ্রুত নিয়ে যাওয়া হয়, দ্রুত নিয়ে যাওয়া হয়। এরপর যেটা পাবো, স্থানান্তরিত করা, শিফট, স্থানান্তরিত করা। একটু খেয়াল করে দেখো, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পেয়ে থাকি যে একটা প্রতিবেদনের মধ্যে, যে আমরা এই প্রতিবেদন থেকে এই ওয়ার্ডগুলো শিখবো। টেরোরিস্ট মানে সন্ত্রাসী, টেন্ডন মানে হচ্ছে কি, রক, অ্যাক্টিভিস্ট মানে কথাটা হচ্ছে কি, যে কর্মী, একটা দলের কর্মী। ঠিক আছে, ভিকটিম মানে হচ্ছে আহত, আইডেন্টিফাই শনাক্ত করা বা চিনতে পারা, লোকাল মানে স্থানীয়, আন্ডার অ্যাট্যাক আক্রমণের শিকার হওয়া, তারপরে মেরিসিয়াসলি, মেরিসিয়াসলি কথা নির্দয়ভাবে, রাষ্ট্র দ্রুত নিয়ে যাওয়া হয় এবং শিফট স্থানান্তরিত করা হয়। তো ফ্রেন্ডস, যদি আমরা এই ভোকাবুলারিগুলো একটু দেখি, তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো যে কীভাবে এই পেপার বা পত্রিকায় ব্যবহার হয়েছে। দেখো, টেরোরিস্ট কাট টেন্ডনস, টেরোরিস্ট কথাটা আমরা পেয়েছি, টেরোরিস্ট কাট টেন্ডনস মানে রক, অফ বিএনপি অ্যাক্টিভিস্ট মানে বিএনপি দলের একজন কর্মীকে, অ্যাট পারমা থোরাপুর, পারমাথোরাপুর ভিলেজ, পারমাথোরাপুর ভিলেজের ইন হারিয়াকান্দা, হারিনাকুন্ডা উপজেলা, হারিনাকুন্ডা উপজেলার পারমাথোরাপুর গ্রামের একজন বিএনপি কর্মীর রক কেটে যায়, কারা, সন্ত্রাসীরা, রিপোর্টস ইউএনপি, ইউএনপি রিপোর্টটা করেছে। তো এইভাবে করে যদি আমরা অতটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ওয়ার্ডগুলো কিন্তু মাথার ভিতরে রয়ে যাবে বা সেভ হয়ে থাকবে। দেখো, দ্য ভিকটিম, ভিকটিম মানে আহত, ভিকটিম ওয়াজ আইডেন্টিফাইড মানে তাকে শনাক্ত করা হয়েছিল, অ্যাজ আরবালি 25, যার বয়স ছিল
25 বছর। লোকাল, দেখো লোকালস মানে স্থানীয়রা, লোকাল সেইট আরব আলী কেম আন্ডার অ্যাটাক, মানে শিকার কি হয়েছিল, আক্রমণের শিকার হয়েছিল হোয়াইল গোয়িং, যখন সে যাচ্ছিল টু বাজার ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে যখন বাজারের দিকে যাচ্ছিল তখন এই আক্রমণের শিকারটা হচ্ছিল, ঠিক আছে? তো দেখো, দ্য টেররিস্ট বিট হিম আপ, তাকে মেরেছিল মার্সিয়াসলি। তাহলে আমাদের বানানটা এখানে ঠিকই ছিল, মার্সিয়াসলি, সরি, তোমরা এটা লিখবা মার্সিয়াসলি। মার্সিয়াসলি কথাটা মানে হচ্ছে নির্দয় ভাই, মার্সিয়াসলি, অ্যান্ড কাট দ্য টেন্ডনস অফ হিজ হ্যান্ডস অ্যান্ড লেগস, এবং তাকে তার হাত এবং পায়ের কী করেছিল, রগটা কেটে দিয়েছিল। তো এরপরেরটা দেখো কি আছে, হি ওয়াজ রাশ টু, তাকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল সদর হসপিটাল, সদর হাসপাতালে, অ্যান্ড লেটার, এবং পরে শিফটেড টু মানে হচ্ছে কি, স্থানান্তরিত করা হয়েছিল খুলনা মেডিকেল হসপিটাল। তো এইভাবে করে পত্রিকায় কিন্তু এই লাইনগুলো থাকে, আর এই ওয়ার্ডগুলো যদি আমরা প্রতিদিন দেখি, দেখো এখানে টেরোরিস্ট মানে সন্ত্রাসী, টেন্ডার্স মানে রগ, অ্যাক্টিভিস্ট মানে কর্মী, এইগুলো যদি আমরা প্রতিদিন বারবার একটু প্রতিদিনটা পড়তে থাকি, তাহলে কিন্তু আমার মনে হয় তোমার এই ওয়ার্ডসগুলো তোমাদের মাথায় থেকে যাবে। তো আশা করছি তোমরা এই